আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমতাজ বেগম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের শেষ পেরা নিয়ে শেষ প্যারায় চলে যাই এবং সেই প্যারা নিয়ে আলোচনা করি শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয় শিক্ষার মাধ্যমে কি বলা হয়েছে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় শিক্ষার আসল কাজই কিন্তু এর আগের প্যারায় বলা হয়েছিল যে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি জ্ঞান পরিবেশন নয় তাহলে এখানেও বলা হয়েছে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় এখন আসব মূল্যবোধ শব্দটা বলতে কী বোঝানো হয়েছে মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড অর্থাৎ মূল্যবোধ হলো কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত একটি স্থায়ী বিশ্বাস যে বিশ্বাসের ফলে সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে আর তাই হলো মূল্যবোধ আর এই মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় শিক্ষার মারফতে শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয় অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয় শিক্ষার আরেকটি মাধ্যম এর আগেও এখানে লেখক বলেছেন যে শিক্ষা শুধু মূল্যবোধ সৃষ্টি কিংবা মনুষ্যত্ব সৃষ্টি সহায়ক নয় তার মধ্য দিয়ে আমরা কি করতে পারি আমাদের যে অন্য বস্ত্রের চাহিদা সেটাও পূরণ করতে পারে এটাও শিক্ষার একটি মাধ্যম তাহলে অন্য বস্ত্রের সুব্যবস্থাও এখানে প্রয়োজনীয় তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে তা না হলে অর্থাৎ জীবনের উন্নয়নের জন্য দুটি বিষয়ই দরকার একটি হচ্ছে মানুষের বস্ত্রের চাহিদা পূরণ করা আর একটি হচ্ছে মনুষ্যত্ব লাভ করা তাই শিক্ষার মারফতে একদিকে যেমন মনুষ্যত্ব লাভ করা যায় অন্যদিকে বস্ত্রের সুব্যবস্থাওটাও প্রয়োজনীয় এবং এটাও করা যায় আর এই দুইটি না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে বিলম্ব মানে হচ্ছে দেরি দেরি অর্থাৎ অনেক দেরি হয়ে যাবে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো কিন্তু প্রাণিত্বের বাদন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন দেখো এখানে কি বলা হয়েছে যে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো মনুষ্যত্বের তাগিদে অর্থাৎ মনুষ্যত্বের বলেই মানুষকে কি করা হবে উন্নত করা হবে আর এই উন্নত করে তোলার যে চেষ্টা সেটা ভালো কিন্তু প্রাণিত্বের বাদন থেকে মুক্তি না পেলে এখন আসো এই প্রাণিত্বের বাদন বলতে কী বোঝানো হয়েছে প্রাণিত্বের বাদন প্রাণী কাদেরকে বলা হয় আমরা যদি বলি তাহলে যার প্রাণ আছে তাকেই কি বলা হয় প্রাণী বলা হয় তাহলে প্রাণ তো শুধু মানুষের আছে অন্য প্রাণীর নেই সকলেরই প্রাণ আছে যত প্রাণ আছে যাদের সবই হচ্ছে কি প্রাণী তাহলে এখানে অন্য অন্য প্রাণী থেকে মানুষের স্বাতন্ত্র কেসে মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে আর এখানে যদি সেই মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে তাকেও কিন্তু প্রাণীই বলা যাবে আর এটাই বলা হচ্ছে প্রাণিত্বের বাদন থেকে অর্থাৎ মনুষ্যত্বহীন যে মানুষ সেই বাদন থেকে যদি মুক্তি না পায় তাহলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন অর্থাৎ এই যে প্রাণিত্বের বাদন থেকে যদি মানুষকে মুক্ত করা না যায় তাহলে মনুষ্যত্বের যে আহ্বান সেই মানুষত্বের আহ্বানটা মানুষের মর্মে গিয়ে পৌঁছায় মর্ম মানে হচ্ছে গুরুতত্ত্ব গুরুতত্ত্ব কিংবা রহস্য যেটা সেটাকে বলা হয় মর্ম তাহলে মানুষ এটার যে গুরুতত্ত্ব সেটা উপলব্ধি করতে মানুষ মানুষের দেরি হয় আর এই জন্যই কিন্তু অন্য বস্ত্রের সমস্যার সমাধান করাটা একান্ত প্রয়োজন পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় এখানে বলা হয়েছে পায়ের কাটার দিকে পা যদি কেটে যায় মনে করো তোমার পা কেটে গেছে সেই কাটার দিকে যদি তোমাকে বারবার লক্ষ্য করতে হয় তাহলে হাঁটার যে আনন্দ তুমি যে আনন্দ নিয়ে হাঁটবে সে হাঁটার আনন্দ কখনোই উপভোগ করতে পারবে না তেমনি অন্য বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায় অন্নবস্ত্রের চিন্তায় হামেশা হামেশা মানে হচ্ছে সব সবসময় হামেশা শব্দের অর্থ হল সময়। তাহলে এখানে দেখো অন্নবস্ত্রের চিন্তায় যদি কেউ সবসময় বিব্রত থাকে যে তার ঘরে খাদ্য নেই বস্ত্র নেই তার মৌলিক যে চাহিদা সেটাই সে পূরণ করতে পারছে না এরকম যদি সে সবসময় বিব্রত থাকে তাহলে মুক্তির যে আনন্দ সেই মুক্তির আনন্দটা উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায় মুক্তির আনন্দ তার মধ্যে আর আসবে না তাই দুদিক থেকেই কাজ চলা দরকার একদিকে বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন অপরদিকে মনুষ্যত্বের আহ্বান উভয়ই প্রয়োজনীয় তাহলে কি করতে হবে দুই দিক থেকে কাজ করতে হবে প্রথমত তাকে বস্ত্রের চাহিদা পূরণ করতে হবে বস্ত্রের চিন্তার যে বেরি অর্থাৎ তাকে যেন সর্বদা নিজে খাদ্য বস্ত্র বা বাসস্থান যে মৌলিক চিন্তাগুলো আছে মৌলিক চাহিদাগুলো আছে সেটা নিয়ে যেন তাকে সবসময় চিন্তায় থাকতে না হয় সেই বেরিটা তাকে প্রথমে উন্মোচন করতে হবে এবং পরবর্তীতে মনুষ্যত্বের আহ্বান মনুষ্যত্বের আহ্বানও তার কাছে অবশ্যই প্রয়োজনীয় এবং এই দুইটি যখন একত্রিত হয় তখনই কিন্তু মানব উন্নয়ন সম্ভব হয় নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে তাহলে কি বলা হয়েছে যদি এই দুইটা দিক একসাথে না হয় নইলে কি হবে বেরি মুক্ত হবে মানুষ মুক্তি পেয়েও উপরে যাওয়ার যে তাগিদ সে উপরে যাওয়ার তাগিদ ওপরতলা প্রথমেই বলা হয়েছিল মানুষের জীবনকে প্রথমেই যে দুইটি তালার সঙ্গে বা দুই দুতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছিল সেখানে উপরতলা বলতে মনুষ্যত্বকে বোঝানো হয়েছিল আর এখানেও তাই বলা হয়েছে যে বেরি মুক্ত হয়ে মানুষের যদি মুক্তিও আসে সেই মুক্তির পরেও কিন্তু সে উপরের তলা অর্থাৎ মনুষ্যত্বের ঘরে যেতে যাওয়ার যে তাগিদ যে তাগিদ মানে তাগাদা সে তাগাদা সে অনুভব করবে না তাহলে এখানেই দেখো যে মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতা অভাব করবে মনুষ্যত্বের আহ্বান তার আছে সে বেরিমুক্ত হয়েছে তারপরে উপরে যাওয়ার যে স্বাধীনতা সেই স্বাধীনতার অভাব বোধ করবে যদি দুইটি দিক সমানভাবে কাজ না করে পিঞ্চোরাবদ্ধ পাখির মতো উর্বার আকাঙ্ক্ষায় পাখা চাপটাবে কিন্তু উঠতে পারবে না পিঞ্চোরাবদ্ধ পিঞ্চোরাবদ্ধ মানে কি খাঁচায় বন্দি খাঁচায় বন্দি পাখি যেমন উর্বার আকাঙ্ক্ষায় পাখা জাপটায় কিন্তু উড়তে পারে না মানুষও ঠিক সেই রকমই পিঞ্জোরাবদ্ধ পাখির মতোই উর্বার আকাঙ্ক্ষায় অর্থাৎ মুক্তির আকাঙ্ক্ষায় সে ছটফট করবে কিন্তু সে মুক্তি লাভ করতে পারবে না তাহলে মুক্তির জন্য তাকে কি করতে হবে দুটি জিনিসের দিকে লক্ষ্য করতে হবে একদিকে তাকে অন্য বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন অর্থাৎ অন্য বস্ত্রের যে চিন্তা সেটা থেকে মুক্তি লাভ করতে হবে অন্যদিকে শিক্ষার আসল উদ্দেশ্য যেটা মনুষ্যত্বের আহ্বান সেই দিকটাও তাকে খেয়াল করতে হবে এই দুটি যদি একসঙ্গে কাজ করে তাহলেই মানুষের মুক্তি সম্ভব তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে মূল বিষয়বস্তুটা দেখতে পেয়েছি সেখানে শিক্ষার আসল উদ্দেশ্য কি শিক্ষা আমরা কেন গ্রহণ করব এবং শিক্ষার মাধ্যমে কিভাবে মুক্তি লাভ করা যায় সেই বিষয়গুলোই কিন্তু লেখক মোতাহার হোসেন চৌধুরী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই প্রবন্ধের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য অনুধাবন করা এবং আমরা আমাদের জীবনকে যেভাবে ভাবি বা জীবনকে যে খাতে প্রবাহিত করে জীবনের উদ্দেশ্য যে শুধু তাই নয় জীবনের মূল লক্ষ্য কিংবা উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের স্বাদ পাওয়া কিংবা মনুষ মুক্তি লাভ করা সেটাই তিনি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসের মাধ্যমে আমি এই প্রবন্ধর ইতি টানছি কিংবা শেষ করছি তোমরা বাসায় এই প্রবন্ধটি খুব সুন্দর করে পড়ে এখানের যে ছোটো প্রশ্ন আছে সেগুলো পড়ার পাশাপাশি এখান থেকে অনুধাবন প্রশ্নগুলো বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে এই বিষয়টা বা এই প্রবন্ধের মূল বিষয়বস্তু তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে